কয়টা গরু আছে, কি জাতের গরু, দাম হয়েছে হাটে? আপনাদের কেমন আশা, কথা হলে ছেড়ে দিবেন, কেমন আশা করছেন? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে বুধবার, আমরা অবস্থান করছি কিশোরগঞ্জ জেলার অন্তর্গত নিকলি থানার মধ্যে পড়েছে। আমরা রয়েছি সাজনপুর পশুর হাটে। সাজনপুর পশুর হাট থেকে আজকে আপনাদেরকে জানাবো সুন্দর সুন্দর পালার উপযোগী সারগরু দাম দর সম্পর্কে, বিশেষ করে কালারফুল যে সারগরুগুলোর হয়ে থাকে লাল, সেই রকম সারগরুর দাম আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। প্রিয় দর্শক, এখানে কিন্তু হাসিল রয়েছে 200 টাকা। চলুন আমরা হাটের ভিতর দিকে যাই, জেনে নেই বিভিন্ন রকম সারগরুর দাম দর সম্পর্কে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, এটা দেখে মনে হচ্ছে যে শাহিওয়ালের ক্রস, দেখি কি জাতের গরু আর দামটা কেমন চাওয়া হচ্ছে, আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। তবে যেটা দেখছি আমরা আজকে এই সাজনপুর হাটে পর্যাপ্ত পরিমাণে সারগরু আমদানি। মিয়া ভাই কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। কয়টা গরু নিয়ে আসলেন হাটে? আমি 3টা গরু নিয়ে আসছি। বিক্রি কি একটা হয়েছে? না, কেবল আসছি। এটা কি জাতের গরু? সিন্ধি গরু। সিন্ধি বলছেন? বেশ বড় সড়ো একটা গরু, বুঝতেই পাচ্ছেন। এটার ওজন আপনারা কেমন ধরেছেন? মাংসের মাপ হলো 7 মণ হবে। আচ্ছা আচ্ছা, কম একটু হতে পারে আর কি। যাই হোক, তো যেটি হচ্ছে যে দাম চাচ্ছেন 1,90,000। বেচার আশা কেমন নিয়েছেন, কেমন আশা করেছেন? এটাই অনত বাজারের মতে বেচা কেনা হবে। আমরা একটা আইডিয়া দিচ্ছি, সাজনপুর হাটে মানুষ আসলে কেমন দামে কিনতে পারবে, আমাদের একটু জানান আস্তে করে। 50-60 দাম হচ্ছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন। আমরা এদিকে দেখছি আরেক ভাই একটা ক্রস নিয়ে দাঁড়িয়ে আছেন, ফ্রিজিয়ানের ক্রস। দেখি আমরা ফ্রিজিয়ানের ক্রস সাধারণত আসলে মাংস হিসেবে চলে যায় সবসময়, এটার দাম একটু জানার চেষ্টা করি। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। কয়টা গরু নিয়ে আসলেন হাটে আজকে? 4টা। এইটা ক্রসটা আসলে দাঁতছে কি? 2টা দাঁত। 2 দাঁতের। এটা ওজন কেমন ধরতেছেন আপনারা? 4.5 মণ। দাম কত যাচ্ছিলেন? 1,30,000। আর বেচার আশা কেমন করতেছেন? 20। এরকম হলে ছেড়ে দিবেন না, এর মধ্যে কি দামাদামি সুযোগ আছে? আর 20-এর মধ্যে আছে, এটাই ফিক্সড। এটাই ফিক্সড। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এইভাবে দেখুন প্রচুর পরিমাণে আজকে সারগরুর আমদানি। আমরা এদিকে দেখছি আরও অসংখ্য ক্রস জাতের রয়েছে, দেশাল রয়েছে, এটা নিয়ে আসছে দেখতে পাচ্ছি এই ভাইরা। এই ভাইদের সাথে আমরা কথা বলতে পারি। মিয়া ভাই আপনারা কেমন আছেন? ভালো। গরু কয়টা আনলেন হাটে আজকে? 4টা। 4টা বিক্রি হয়েছে? একটা না, বিক্রি হচ্ছে না, হয়ে যাবে আশা করছি। এইটা আসলে কয় দাঁতের গরু এখন? 2 দাঁত। 2 দাঁতের। এটা কেমন দাম চাচ্ছেন আপনারা? 1.5 কোটি। 1.5 লাখ। এটা যদি ওজনের কথা আমরা ভাবি, কেমন ওজন হবে মাংসের ওজন? 6 মণ। আচ্ছা আচ্ছা, 1.5 লাখ যেটা চাচ্ছেন, যদি মানুষ নিতে চায় কিনতে চায়, আমরা একটা আইডিয়া দিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি আর কি, কততে কিনতে পারবে আপনাদের থেকে? কিনতে পারবো নিম্নত 35-40। মানে 30-এর নিচে আসবেন না নাকি? না আসার সুযোগ আছে? না নাই, না কিনে আনছেন না? ধন্যবাদ, ভালো থাকবেন। আমরা এইদিকে আসলে দেখছি রয়েছে একটা দেশাল, দেশালটার দাম জানি আমরা, এই দেশালটা দেখাই আমরা। দেশালটা এই যে ভাই নিয়ে আসছেন, মিয়া ভাই কেমন আছেন? ভালোই আছি। তো দেশাল গরুটা কয় দাঁতে আছে এখন? 2টা দাঁত। 2 দাঁতের। এটার ওজন কেমন হচ্ছে এখন? মনে 4.5 মণ। দাম কত যাচ্ছেন? দাম চাইছি 1,30,000। বেচা যাবে কততে? বেচবাম 10-15 লাখ। লাখের উপরে উঠতে হবে না, নিচে আসা যাবে না? না না, কেন না, বাড়ির বাড়িতে পালা কিছু লাভ করতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন। প্রিয় দর্শক, আমরা দেখছি ফ্রিজিয়ানের ক্রসটা নিয়ে দামাদামি হচ্ছে, কাকা রয়েছেন এবং ভাই সাথে রয়েছেন, দেখি কাকার সাথে আমরা কথা বলি। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? আল্লাহ রহমত, ভালোই আছে। ফ্রিজিয়ানের ক্রসটা কি যাচ্ছে? না যাচ্ছে না, পালার উপযোগী হতে পারে না। হ্যাঁ হ্যাঁ, কত দাম চাচ্ছেন এটা? দাম চাচ্ছি 120। উনি তো দামাদামি করে গেল একটা মনে হলো। আপনাদের আশা কেমন, কত আশা নিয়ে বসে আছেন? ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাদের গরুটা দেখছি, এই গরুটার দাম জানতে চাই, এটা এই ভাই নিয়ে অবস্থান করছেন, দেখি ভাইয়ের সাথে আমরা কথা বলি। মিয়া ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই। ক্রস জাতের গরুটা আসলে কয় জাতের গরু এখন? 2 দাঁত। 2 দাঁত। এটার ওজন কেমন ধরতেছেন আপনারা? ওজন কেমন আছে? 6.5 মণ। দাম কত চাচ্ছেন? দাম 50-60। 1,50,000। জি। কত হলে ছাড়া যাবে, এটা আশা কেমন করতেছেন? 40-35। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন। প্রিয় দর্শক, আমরা দেখছি সাজনপুর হাটে আজকে পর্যাপ্ত পরিমাণে বিশেষ করে ক্রস জাতের গরুর আমদানি। আমরা এই গরুটার দাম জানবো, এটা কাকা নিয়ে অবস্থান করছেন। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা কেমন আছেন? ভালো আছি। গরু কয়টা এনেছেন হাটে? 2টা।
দুইটা, এইটা আসলে কয় দাঁতের গরু যেটা ধরে রয়েছেন? দুই দাঁতের, দুই দাঁতের। এটার ওজন কেমন আছে এখন? ওজন আছে প্রায় 10 মন। 10 মন আপনারা মনে করতেছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা আসলে আপনার দামটা কত যাচ্ছেন? দামটা চাইছি 250। 2.5 লাখ। আর বেচার আশা কেমন করতেছেন? এই 30-25। মানে 2,30,000-25,000। মানে এর মধ্যে কি মানে দামাদামি সুযোগ আছে 2,30,000-এর মধ্যে? হ্যাঁ হ্যাঁ, কিছু আছে হাতে না? হ্যাঁ। আচ্ছা, চাচু ধন্যবাদ, ভালো থাকবেন। প্রিয় দর্শক, আমরা এরপরে দেখছি আরেকটি বড় গরু। এটা কিন্তু আরও বড়, দেখুন আমাদের পিছনে রয়েছে। এটা একদম দত্ত আকৃতির বলা চলে। আমরা এই গরুটার দামও জানবো, এই গরুটা নিয়ে অবস্থান করছে যারা তাদের সাথে আমরা কথা বলতে চাই। মিয়া ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ভালো আছি। আচ্ছা, এটা তো দেখছি আমার কাছে মনে হচ্ছে যে সাজনপুর হাটের সবচেয়ে বড় গরু। এটা আসলে মোটামুটি এখন কয় দাঁতে আছে? 6 দাঁত। 6 দাঁতের গরু। এটা ওজন কেমন হবে, মাংসের ওজনের কথা ভাবলে? 12 মন। 12 মন ওজন ধরতেছেন। দাম কত চাচ্ছেন আপনারা? 3,60,000। 3,60,000 বলছে কি কেউ দাম? বলছে। কত বললো? 280। আপনাদের আশা কত, ছেড়ে দেওয়ার আশা কত রয়েছে? 300 ভাঙতার চাচ্ছেন না? না, ভাঙতে না, সুযোগ আছে ভাঙার? না, সুযোগ নাই, কোনো রকম সুযোগ নাই না। আপনাদের এটা কি খামারের না কিনে আনছেন? কিনে আনছি। আচ্ছা, ব্যবসা করতেছেন? জি জি। তাহলে তো অবশ্যই কিছু লাভ করে ফিরতে হবে। জি, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। প্রিয় দর্শক, আপনার গরুটা দেখুন, গরুটা বলা হচ্ছে যে এটা 12 মন ওজন হতে হবে, মাংসের ওজন। তবে এটা একটু বড় সড়ো গরু এমনিই বোঝা যাচ্ছে, এই যে বললাম যে এটা সাজনপুর হাটের সবচেয়ে বড় গরু। প্রিয় দর্শক, আমরা এই কোরআন জাতের গরুটার দাম জানতে চাই। দেখি এই ভাই নিয়ে অবস্থান করছেন, কথা বলি কত দাম চাচ্ছেন। আজকে আসলে প্রচুর পরিমাণে গরুর আমদানি, তা দেখি ভাইয়ের সাথে কথা বলি। মিয়া ভাই কেমন আছেন আপনারা? আপনারা ভালো আছি। কয়টা গরু আনছেন হাটে? গরু আনছি আমরা 4টা। আচ্ছা, বিক্রি কি একটাও করতে পেরেছেন? না, করতাছি না। এটা কয় দাঁতের গরু? এটা আমরা 2 দাঁতের গরু। এটার ওজন কেমন আছে আনুমানিক? ওজন আছে 5.5 মন। দাম কত যাচ্ছিলেন আপনি? দাম আমরা 1,00,000 দাম হরে দাম বলতেছে। হ্যাঁ, 1,00,000। আপনাদের আশা কেমন, কত হলে ছেড়ে দিবেন, আশা কেমন করছে? যেটা দেন যেটা জানা। আপনারা এখন কততে বিক্রি করতে চাচ্ছেন, কেমন আশা করেন? নিম্নে 35,000 লাগবো না, আমরা লাভ 1,35,000। জি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন। আমরা এই গরুটার দামও জানতে চাই। এটা দেখতে মনে হচ্ছে যে এটা শাহিওলার সাথে ক্রস হয়েছে। দেখি আমরা কি জাতের গরু এটা জানার চেষ্টা করি, দাম কেমন হচ্ছে। অলরেডি দামাদামি হচ্ছে, দামাদামি চলতেছে দেখতে পাচ্ছেন, কানাকানি হচ্ছে। দেখা যাক কি হয়, বিক্রি হয় কি না আমরা দেখবো, বিক্রি না হলে আমরা গরুর মালিকের সাথে কথা বলবো আর কি। ভাই বলছেন যে দেখে নেন আপনারা যেভাবে গরু বিক্রি হয়, ওই ভাইয়েরা আসলে আবারও ভালো মতো দেখছেন। আপনাদের এই গরুটা কয় দাঁতের গরু মিয়া ভাই? 4 দাঁত ভাই। 4 দাঁতের। আসলে এটার ওজন কেমন ধরছেন আপনারা, যেহেতু সার গরু সবাই ওজনের কথা ভাবে? 9 মন। আচ্ছা আচ্ছা, এটা আসলে এখন দাম কত যাচ্ছিলেন? 280। 280। ওনারা কি বললো কিছু না এমনি দেখে চলে গেল? না, বলছে বলছে। কত বলে গেল? 200-200। আপনাদের কেমন আশা, কত হলে ছেড়ে দিবেন, কেমন আশা করছেন? এই 230। আপনারা তো কিনে আনছেন না কিনা? 230-এর মধ্যে কি দামাদামি আর সুযোগ আছে না এটাই ফিক্সড? না, সুযোগ আছে, কিছু কিছু হাতে আছে না? জি, ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক, আমরা এই গরুটার দামও জানবো। এই গরুটা দেখুন, এই গরুটা দেখতে সুন্দর, বড় সড়ো একটা গরু। আর এই গরুটা নিয়ে আসছে মনে হচ্ছে এই ভাই, দেখছি ফোনে কথা বলছেন। আমরা গরুটার দাম আপনাদেরকে জানিয়ে দিব অবশ্যই। আমরা দেখি এই গরুটা একটু দেখাই, এখানে ভাই রয়েছেন। মিয়া ভাই কেমন আছেন আপনি? ভালো আছেন? কয়টা গরু নিয়ে আসলেন হাটে? 4টা। বিক্রি কি করতে পেরেছেন? না, মাত্র খালি ঢুকলাম। এইটা কি জাতের গরু? এটা হলো ব্রাহ্মা গরু। আমাদের দেশের যে ব্রাহ্মা, দেশি ব্রাহ্মা, ক্রস ব্রাহ্মা যেটা, সেটা বলা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ। আমার কাছে দেখে মনে হচ্ছে যে এটা সিন্ধি আর হচ্ছে যে শাহিওলের ক্রস হয়েছে। ওইটাই তো বললাম আমি। আচ্ছা যাই হোক, এটা কয় জাতের গরু এখন আপনাদের? 2টা। 2 দাঁতের। দাম কেমন চাচ্ছেন আপনারা? দাম চাচ্ছি 1,60,000। 1,60,000। আচ্ছা আচ্ছা, দাম হয়েছে হাটে? দাম হয়েছে 30। আচ্ছা আচ্ছা, আপনাদের আশা কেমন, এটা কত আছে? আশা মানে 40। কিনে আনছেন না? জি, কিনে আনছি। আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক চলুন আমরা ভিতর দিকে যাই একটু, আসেন। আমরা দেখছি একটা হাঁসা টাইপের গরু। মিয়া ভাই, এটা তো দেখতে অনেকটা হাঁসার মতো লাগে, এটা কি জাতের গরু? দেশি গরু। দেশি? দেশি দেশি না, আমার কাছে হাঁসার মতো লাগতেছে। যাই হোক, এটা কেমন দাঁতে, কয় দাঁতে আছে? 2টা দাঁত। 2টা। আপনার কেমন দাম চাচ্ছেন? 1,25,000। দাম উঠেছে কিছু? দাম তো যা যায় মহারে ক। প্রিয় দর্শক, গরুটা আমরা দেখি যদি, এই যে দেখুন, বেশ ভালোই লাগতেছে আমার কাছে দেখতে। এই যে দেখুন এই গরুটা,
ভাই বলছেন যে দেশি গরু হইলেও দেখতে বেশ ভালোই আছে, সাদা রঙের গরু। মিয়া ভাই, এটার দাম কত যাচ্ছেন আপনারা? দাম আপনার ২০,০০০ কাছাকাছি দাম হয়েছে। আপনারা চাচ্ছিলেন কত? ২৫। কততে ছেড়ে দিবেন? ২০ উঠলে ছাড়ব। নিচে আসবেন? নিচে আসবেন। ওজনের কথা ভাবলে কতটুকু হবে? তো আর স্যার মন হাসমনের কাছাকাছি। ধন্যবাদ। আমরা এখানে দেখছি দেশি গরু রয়েছে, সবগুলোই দুইটাই দেশাল দেখা যাচ্ছে। দেশালগুলো মনে হচ্ছে এই ভাইরা নিয়ে আসেন। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভাই। আজকে কয়টা গরু আনছেন? আজকে ভাই ৪টা আনছি। বিক্রি করছেন কয়টা ভাই? ১টা বিক্রি হই না ভাই। এই যে দেশালগুলো কেমন দাম যাচ্ছেন? ওই দেশালটা কত যাচ্ছেন? ওইটার দাম হচ্ছে ১,২০,০০০ টাকা। আর এইটা কত যাচ্ছেন? এটা হচ্ছে ১,১৫। আর ওই ওইটা যেটা ১,২০ যাচ্ছেন, ওটা কি দাঁতছে? না, ওটা দাঁত দাঁতে নেই। এইটা এটা দাঁতছে? এটা দুই দাঁত। আচ্ছা, এটা যদি কেউ কিনতে চায় কত কিনতে পারবে আপনাদের থেকে? তো দামে কিনবো ভাই, চাইছেন তো বাজারে যেতে আমি লাইনের উপরে বিক্রি করবো, আর তো বাজার না যেতে আমার লাইন নিচে বিক্রি করতে হবে। আচ্ছা আচ্ছা, আমরা আপনারা আশা করতেছেন আসলে লাখের উপরে? জি। আর হলো যে হাটের অবস্থা বুঝে তখন? জি। আর ওইটা ওইটা যদি কেউ বিক্রি কর নিতে চায়, কিনে নিতে চায় কততে চাইবে? ওইটা লাখের উপরে। নিচে আসবেন? আচ্ছা, ধন্যবাদ। ওয়েলকাম। দর্শক বন্ধুরা, আমরা সাজনপুর পশুর হাট ঘুরে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম বিভিন্ন রকম ষাঁড় গরুর দাম দর সম্পর্কে। আপনারা ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। এই হাটে হাসিল রয়েছে ২০০ টাকা। আজ যাচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো হাটে বা খামারে।